খুনের চেষ্টার মামলায় গ্রেপ্তারি এড়াতে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত, কাল ফের শুনানি। কেন গ্রেপ্তারির আশঙ্কা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? হাইকোর্টে আবেদন করেননি কেন, ভয় কিসের? নিশীথ প্রামাণিকের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। জানতে চেয়ে আবেদনের কপি রাজ্য সরকারকে পাঠানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের। 2018 সালে এক ব্যক্তিকে গুলির নির্দেশের অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগে মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হাইকোর্টে সার্কিট বেঞ্চ আগাম জামিনের আর্জি খারিজ করায় সর্বোচ্চ আদালতে নিশীথ প্রামাণিক। আর এদিকে আজ বিজেপির নেজাট থানা অভিযান ঘিরে রীতিমতো তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের লাগানো প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের গার্ডরেল তুলে ফেলে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেজাট থানার 100 মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের মিছিল। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এবং যাচ্ছেন নেজাট থানার উদ্দেশ্যে। বলা হচ্ছে এসপির তরফ থেকে শান্তিপূর্ণ মিছিল আনলে ঢুকতে দেওয়া হবে। কাঁদানে গ্যাস জল কামান মোতায়েন করা হচ্ছে মিছিল। না, কাঁদানে গ্যাস জল কামান এগুলো বিজেপির জন্য মোতায়েন থাকবে। আর শেখ শাহজাহান যে ভারত বিরোধী কাজ করে যাচ্ছে তার জন্য মিষ্টি খাওয়াবে এখানকার এসপি। আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন ইডি অফিসারদের উপর হামলা হলো তার 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারতো না? অবশ্যই পৌঁছতে পারত। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য, বিচ্ছিন্নবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়। তিনি যেমনটা জানাচ্ছেন তাতে শেখ শাহজাহানকে যেদিনকে ইডি তল্লাশি করতে এসেছিল, যদি থানার পক্ষ থেকে বা বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন রাখা হতো তাহলে সেদিন ইডি আধিকারিকদের ওইভাবে ফেরত যেতে হতো না। প্রথম ব্যারিকেড ভাঙা হলো, আবার ব্যারিকেড। আমরা ব্যারিকেড ভাঙবো। ব্যারিকেড ভেঙে আমরা থানার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই। আমরা প্রশ্ন করতে চাই এসপির চোখে চোখ রেখে। 6 দিন হয়ে গেল, 7 দিন হতে চলছে, তারপরেও কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না, তার জবাব আজকে এসপিকে দিতে হবে। দেখো, পুলিশের যে শেষ ব্যারিকেড অর্থাৎ অন্তিম যে ব্যারিকেড নেজার থানার 100 মিটারের মধ্যে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেললেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের তরফ থেকে এখানে যাবতীয় আটো সাটো ব্যবস্থা রাখা হয়েছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিজেপির এই মিছিল সেই ব্যারিকেড ভেঙে নেজার থানা পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু কার্যত দেখা গেল দুধাবে সেই ব্যারিকেড তৈরি করা হলেও সেই ব্যারিকেড পুলিশের হাত থেকে ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন নেজার থানার দিকে। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু পাল্টা বল প্রয়োগ করা হচ্ছে যাতে কোনোভাবে সেই মিছিল নেজার থানা পর্যন্ত না পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে বিজেপির কর্মীদের, কর্মী সমর্থকদের। আপনারা এগোবেন না, 144 জারি করা আছে, আপনারা 144 ভাইলেশন করে ফেলেছেন, তাই আপনারা আর এগোবেন না। দেখো যে ছবি দেখা যাচ্ছে, দফায় দফায় কিন্তু কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে।